হ্যালো ভিউয়ার্স, দিস ইজ টেডি ফ্রম রিজাম চ্যানেল, আর আজকে আমরা চলে আসি আমার বাইক নিয়ে 300 ফিট, ইয়া ইয়া ইয়া, সত্যি একদম 300 ফিট চলে আসছি আর পাড়ায় ফেলবো বাইক চালায়া। দেখেন আমার বাইক চালানোর কেরামতি, বুঝছেন? আমি কেমনে বাইক চালাই? আমি অনেক ভালো বাইক চালাইতে পারি। এই অপমান আমি সহ্য করব। আমি গান শুনামু, একটু বকা দিয়া দাও। আমি তো 300 ফিটে ভাইরাল জায়গায় চলে আসি আমার, এখন দেখো কি করতে পারি। আমি আমি সব চালাইতে পারি, বাইক যা ঘুরে যা প্লেন সব চালাইতে পারি। ওকে 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 ওকে, দেখছো নাকি বাইকে তো নাই মাল হই খারাপ। কি খবর তোমার? আরে সেফুদা মুনি, সব কিছু ভালোই আছে, সব ঠিকঠাক না? হ্যাঁ সব ঠিকঠাক। আমরা আজকে 300 ফিটে চলে আসছি সেই ভাইরাল জায়গায়, যেখানে সবাই নাচানাচি করে, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, সবাই এখানে অলরেডি। কি মজা পাইছো! আচ্ছা ঠিক আছে, যাই হোক সব ভালো। এই বড় ভাই ছবি তুলতেছে, আমার না হলো ছবি তুলতেছে। এত বড় সাহস, সাহস 300 ফিটে ভাইরাল যায় এটা হইল? তোমার কাছে বিচার, থাক বিচার আর দিলাম না, আমার ফ্যান ফলোয়ার সব চলে আইছে এখন ছবি আর ছবি। আমি আচ্ছা, এটা তো ভালোবাসার নমুনা, ঠিক না বলে? আবার জিগাই লি 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 সামনে পিছনে সব ফ্যান, কি অবস্থা! আচ্ছা যাই হোক, আমার মতো আরো পেট আছে। হ্যাঁ ছবি তুলো তুলো তুলো, ছবি তুলো, ছবি তো তুলবা। ঠিক আছে দাঁড়াও, তোমার একটা কবিতা শোনাই। হ্যাঁ, কাঁচা মরিচ ঝাল আর টমেটো লাল, তুমি তো একটা সেই মাল। আমার কথাবার্তা শুনলে মুই সাইপা দূরে আশ রাখতে পারি না। এই সোনা পাখিরা, আমি তো চলে আসছি সোনা, এখন আমার সাথে ছবি তুলো, আমার সাথে ছবি তুলো। আমি তোমাদের জন্য শাহরুখ খান হয়ে যেতে পারি, জানো? শাহরুখ খান বুঝে দেখা তুমি জানা সনম, সালমানের বাচ্চা হাসো কেন? হ্যাঁ এটা ঠিক না, বুঝছো? এটা ঠিক না, তুমি আমার আইসক্রিম খাওয়াইতে পারো, তুমি হাসবা কেন? যাই হোক, তোমার আজকের মতো ছেড়ে দিলাম, দেখি সব দুষ্ট হয়ে গেছে। দুষ্ট বলা পাই, দুষ্ট দুষ্ট বলা পাই, তোরা মারিস না কেউ নাই। কি বলছিস তুই নিশা ভাই? চেয়েতেন না, আপনি অর থেকেও বেশি দুষ্ট আছিলেন, বাংলা সিনেমা আমরাও দেখছি, বুঝছেন? কি খবর ছোট্ট বন্ধু? ও বাবা, ইয়ে পাগলি কোন হ্যায়? যাই হোক, আমি মেয়ে বলতে ভয় পাই বাবা, এবারের মতো মাফ করে দাও। আর ভিউয়ার চ্যানেলটা আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাগলদের সাথে এরকম 300 ফিটে আরেকটা ভিডিও পাইতে চাইলে কমেন্ট করে ফেলেন। তো আজকের মতো বাবাই, ভালো থাকবেন।